আমরা নতুন দেশ রাঙা বরণের তুলিতে, রংধনুর ওই সাতটি রং ছড়িয়ে ভুবনে, নতুন নতুন আলোর দ্যুতি ছড়াবো প্রাণে প্রাণে, সাতারে গাওয়া পাধা পাওয়া গা বলবে গানে গানে, আমরা রংধনু, আমরা রংধনু। রংধনু অনুষ্ঠান থেকে আমি উষশী আর আমি আনিকা তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমরা রংধনু, আমরা রংধনু। কেমন আছো বন্ধুরা? নিশ্চয় অনেক ভালো আছো। তোমরা তো জানোই রংধনু সাত রঙে সাজানো হয় আমাদের এই অনুষ্ঠানকে। বন্ধুরা, চলো জেনে নিই আজকের পর্বে কী কী থাকছে। তোমাদের ভাবনা আর স্বপ্নের কথা থাকবে ভাবনাগুলো অংশে। অভ্যাসের দাস অংশে আজকে আমরা জানবো ভোরে ঘুম থেকে জাগার কথা। আজকের দেশে দেশে অংশে আমরা জানব সুন্দরবনের কথা, আরও শুনব ঈশপের গল্প, আর ঘুরে ফিরেতে আজকে আমরা যাব বাঘ ও বনের ছবি আঁকা দেখতে। সব মিলিয়ে আজকের পুরো পর্ব জুড়েই থাকবে বাঘের কথা আর বনের কথা। আমরা রংধনু, আমরা রংধনু। কত ভাবনা যে আমার ভাবতে ভালো লাগে। একবার ভাবি আমি যেন এক কৃষক, আবার ভাবি ফেরিওয়ালা হয়ে পথে পথে ঘুরে বেড়াই। বন্ধুরা চলো তোমাদের ভাবনার কথা শুনি। আমার নাম রূপ, আমি সার্জেন্ট স্কুল নার্সারি ড্যাফোডিলসে পড়ি। আমি বড় হয়ে টিচার আর ডক্টর হতে চাই। ফার্স্টে আমি স্কুলে গিয়ে বেবিদেরকে পড়াবো, তারপর বাসায় ফিরে গোসল করে আমি হসপিটালে যাব, কাজ শেষ করে বাসায় ঘুরে আসবো। আমি মাইকে গান গাইতে পছন্দ করি আর স্টেজে নাচতে পছন্দ করি। আমি স্কুলের প্রোগ্রামগুলোতে মাইকে গান গাই, স্টেজে নাচি। বন্ধুরা তোমরা কি আমার একটা নাচ দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। সুন্দর সুবর্ণ তারণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য, সুন্দর সুবর্ণ তারণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য, সুন্দর সুবর্ণ তারণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমি ঘুরতে খুব পছন্দ করি। একদিন আমি আমার মামা আর আপুর সাথে কক্সবাজার গিয়েছিলাম, সেখানে অনেক পানি ছিল, ওখানে ফিশ ছিল, পাহাড়ও ছিল, আমি অনেক মজা করেছিলাম। বন্ধুরা তোমরা কি কার্টুন দেখো? জানো আমার ফেভারিট ক্যারেক্টার কি? ভীম, বেনটেন আর বার্বি। বন্ধুরা জানো আমার অনেক পাখি আছে, আমি যদি পাখির মতন উঠতে পারতাম অনেক মজা করতাম। আমি আমার পাখিকে খেতে দেই, যত্ন করি। আমার পাখিগুলোর নাম শুনবে? ঘুঘু,
বালিগাস পেন্ডেল। বন্ধুরা, তোমরা কি আমার পাখি দেখবে? চলো দেখি। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি জাগি। বন্ধুরা, তোমরা সবাইকে ভোরে ঘুম থেকে ওঠো। আজকের অভ্যাসের দাস অংশে আমরা জানব ভোরে ঘুম থেকে জাগার কথা। ছোট বন্ধু, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আজকে আমাদের বিষয়, আমরা খুব জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য আমাদের কি করতে হবে? তাড়াতাড়ি ঘুমাইতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠলে আমাদের কি সুবিধা হয় জানো? কি হয় আমাদের? সময়মতো স্কুলে যেতে পারবো। স্কুলে যাওয়ার সময় যানজট থাকে না, সকালের আবহাওয়া ভালো থাকে, পাখি ডাক শুনতে পাই। হ্যাঁ, সকাল সকাল ঘুম থেকে উঠলে আমরা তাড়াতাড়ি রেডি হতে পারবো, ভালোভাবে স্কুলে যেতে পারবো, রাস্তার যানজট থাকবে না, সারাদিন আমরা ভালোভাবে থাকতে পারবো, মন মেজাজ আমাদের ভালো থাকবে। আমরা সকাল সকাল উঠলে আমরা সূর্য দেখতে পারবো, সূর্যতে আমাদের কি আছে? ভিটামিন D3 আছে। ঠিক আছে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য আমাদের কি করতে হবে? তাড়াতাড়ি ঘুমাইতে হবে। রাত্রে কি টিভি দেখো তোমরা? কয়টা পর্যন্ত টিভি দেখো তোমরা? না, আমাদের 10টার মধ্যে সব কাজ শেষ করে আমাদের রাত্রে 11টার মধ্যে আমাদের ঘুমিয়ে যেতে হবে। ঘুমানোর আগে আমাদের কি করতে হবে? আমাদের দাঁত ব্রাশ করে আমাদের সব কাজ শেষ করে আমাদের ঘুমাইতে হবে। আমাদের সবাইকে উচিত কি, আমরা তাড়াতাড়ি ঘুমাবো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। আমাদের সবাইকে কয় ঘন্টা ঘুমাইতে হবে? আমাদের সবাইকে 7 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে। তাহলে আমরা ভালোভাবে কাজ করতে পারবো, আমাদের পড়াশোনায় মন বসবে, আমরা সব কাজ ভালোভাবে করতে পারবো, আমাদের সারাদিন ভালো যাবে। আমি রিফা। অনেক সকালে আমাকে স্কুলে যেতে হয়, কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠতে চাইতাম না। আম্মা আমাকে বললেন, সকালে ঘুম থেকে উঠতে হলে তোমাকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। মা আমাকে সেদিন রাত 10টায় ঘুম পাড়িয়ে দিলেন। সেদিন ভোরেই আমি জেগে গেলাম, ছোট ভাইকে জাগালাম। বারান্দায় দাঁড়িয়ে দেখলাম অনেক সুন্দর সকাল, আজ আমি ঠিক সময় স্কুলে যেতে পারবো, আমার অনেক ভালো লাগছে। বন্ধুরা, এবার চলো গল্পের রাজ্য থেকে ঘুরে আসি। আজকের গল্প বাঘ ও বক। এক বাঘের গলায় একটা হার বিঁধেছে, বাঘটা কিছুতেই হারটা বের করতে পারলো না। চেঁচিয়ে সে সারা বনে ছুটাছুটি করতে লাগলো। যার সাথে দেখা হয় তাকেই বলে, ভাই দেখো তো হাতটা বের করে দিতে পারো কি না, ব্যথায় মরে গেলাম। যে আমার হার বের করে দিতে পারবে তাকে আমি বকশিস দেব। বাঘ অনেকের কাছে গেল, তবে কেউ রাজি হলো না। এক বক মাছ ধরবে বলে বিলের ধারে দাঁড়িয়েছিল। বাঘটার সামনে গিয়ে বলল, ভাই আমার গলায় হার বিঁধেছে, একটু বের করে দাও না, তোমাকে অনেক বকশিস দেব। বক বলল,
ঠিক আছে। বকের বিরাট লম্বা ঠোঁট। বাঘ বসে মুখ তুলে হা করলো, আর বক তার ঠোঁট বাঘের মুখে ঢুকালো। তারপর সহজেই হাতটা বের করে আনলো। বাঘ বলল, আহ বাঁচলাম। বক বলল, ভাই এবার আমার বকশিসটা। বকের কথা শুনেই বাঘের মুখের চেহারাই বদলে গেল। চোখ পাকিয়ে দাঁত বের করে সে বলল, তোর সাহস তো কম না বেটা দুষ্টু, তোর জান দিলাম আমি, তাও আবার কথা? কে কবে বাঘের মুখে মাথা ঢুকিয়ে জান নিয়ে বের হতে পেরেছে? এখনই সামনে থেকে দূর হয়ে যা, না হলে তোকে চিবিয়ে খাবো। বক তখনই গুটি গুটি পায়ে বাঘের কাছ থেকে সরে গেল। এই গল্প থেকে আমরা কী শিখলাম? যারা খারাপ তারা কথা দিয়েও কথা রাখে না। বন্ধুরা, শুনছিলে বাঘ ও বকের গল্প। গল্পের বাঘটা ছিল একটা দুষ্ট বাঘ, কিন্তু ভালো বাঘও তো আছে। গল্পের বাঘ থেকে এবার আসল বাঘের কথা। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারদের বাসভূমি। পৃথিবীর প্রাকৃতিক সপ্তম আশ্চর্যের তালিকায় আছে সুন্দরবন। বন্ধুরা, আজকের দেশে দেশে অংশে আমরা জানব সুন্দরবনের কথা। বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে সুন্দরবন, বাংলাদেশের সবচেয়ে বড় বন এটি। কিন্তু কেন এই বনের নাম সুন্দরবন? অনেক সুন্দরী গাছ আছে এজন্য সুন্দরবন, অথবা দেখতে খুব সুন্দর এজন্যও হতে পারে সুন্দরবন। হরিণ, বানর সহ আরও অনেক প্রাণীর সাথে এ বনে বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার। কেঁদো বাঘ। এক ছিল মোটা কেঁদো বাঘ, গায়ে তার কালো কালো দাগ। বেহারাকে খেতে ঘরে ঢুকে আয়নাটা পড়েছে সম্মুখে, এক ছুটে পালালো বেহারা। বাঘ দেখে আপন চেহারা, গাঁ গাঁ করে ডেকে ওঠে রাগে, দেহ কেন ভরা কালো দাগে? ঢেঁকিশালে পুটু ধান ভানে বাঘ এসে দাঁড়ালো সেখানে, ফুলিয়ে ভীষণ দুই গোপ, বলে চাই গ্লিসেরিন সোপ। পুটু বলে, ও কথাটা কি যে, জন্মেও জানি নেতা নিজে, ইংরেজি টিংরেজি কিছু শিখিনি তো, যাতে আমি নিচু। বাঘ বলে, কথা বলো ঝুঁটো, নে কি আমার চোখ দুটো, দেহে কিছু দাগ হলো লোভ, না মা খেয়ে গ্লিসেরিন সোপ। পুটু বলে,
আমি কালো কৃষ্টি, কখনো মাখিনীয় জিনিসটি? কথা শুনে পায় মোর হাসি, নই ম্যাম সাহেবের মাসি। বাঘ বলে, নেই তোর লজ্জা, খাব তোর হরমাস মজ্জা। পুটু বলে, ছি ছি ওরে বাপ, মুখেও আনিলে হবে পাপ। জানো নাকি আমি অস্পৃশ্য, মহাত্মা গান্ধীজির শিষ্য। আমার মাংস যদি খাও জাত যাবে, জানো নাকি তাও? পায়ে ধরি করিও না রাগ, ছুঁসনে ছুঁসনে বলে বাঘ। আরে ছি ছি, আরে রাম রাম, বাঘনা পাড়ায় বদনাম। রটে যাবে ঘরে মেয়ে ঠাসা, ঘুচে যাবে বিবাহের আশা। দেবী বাঘা চণ্ডীর কোপে, কাজ নেই গ্লিসেরিন সোপে। সুন্দরবন আমার খুব প্রিয়, অনেকের কাছেই প্রিয়, তাই সুন্দরবন নিয়ে অনেকে এই ছবি এঁকেছে। আজ ঘুরে ফিরে তো আমরা যাব সুন্দরবনের ছবি দেখতে আর বাঘের ছবি দেখতে। সবাই মিলে বনের ছবি আঁকছে। ছবি আঁকার বিষয় ছিল আমার প্রিয় বন। নানা ধরনের গাছ আর সবুজের ছড়াছড়ি সবার ছবিতে। অনেকেই এঁকেছে সুন্দরবনের ছবি। আর সুন্দরবন মানে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। এবার শুধুই বাঘের ছবি। শিল্পী নাজির হোসেন তার সব ছবিতে বাঘ এঁকেছেন। কখনো রূপকথার বাঘ, কখনো কৃষকের বাঘ, আবার কখনো বনের বাঘ। ছবিগুলো যেন শুধু ছবি নয়, এক একটি বাঘের গল্প।
বন্ধুরা, রংধনু তোমাদের অনুষ্ঠান, তোমাদের জন্য অনুষ্ঠান, তাই রংধনু অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করতে পারো আর তোমাদের ভাবনার কথা জানাতে পারো। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পরিচালক রংধনু, এটিএন বাংলা, ওয়াসা ভবন, তৃতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 0181714437। বন্ধুরা, আজ এই পর্যন্ত, পরের পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমরা নতুন দেশ রানা বরুণের তুলিতে, রন্ধনুরই শক্তি রং ছড়িয়ে ভুবনে, নতুন নতুন আলোর দ্যুতি ছড়াবো প্রাণে প্রাণে, সাসারে গাওয়া পাধাপা মগা বলবে গানে গানে।